মাসেল গেইনিং এর ডে ওয়ানের অবস্থা হচ্ছে এরকম এবং ডে থ্রির অবস্থা হচ্ছে এরকম। আজকে আমি করব শোল্ডার ওয়ার্কআউট। যেহেতু হঠাৎ করে খাবার অনেক বেশি বাড়ায় দিছি, ডাইজেশনে অনেক বেশি প্রবলেম হইতেছে, খাবার হজম হইতেছে না। সো আপনাদেরও যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে ইসবগুলের ভুষি খেতে পারেন এবং প্রতিটা খাবারের পর শসা অথবা গাজর খেতে পারেন, তাহলে ডাইজেস্টিং ক্ষমতাটা আরও বাড়বে, আপনাদের খাবারও তাড়াতাড়ি হজম হবে। যেহেতু অনেকদিন পর এইভাবে ওয়ার্কআউট করতেছি, এতদিন তো জাস্ট হালকা পাতলা ওয়ার্কআউট করছি জাস্ট বডিতে পাম্প ধরে রাখার জন্য, এখন যেহেতু গেইনিং করবো সো ওয়ার্কআউটটাও অনেক বেশি হ্যাভি হবে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু এনার্জি খুব বেশি পাইতেছি না। এর আগে দুইটা ওয়ার্কআউটে আমি কিন্তু একদম প্রপার যে ওয়ার্কআউট শেষ করতে হবে ওইটা আমি করতে পারি নাই, কারণ বডি দুর্বল হয়ে যেতেছে। তো আজকে আমি ওয়ার্কআউট শুরু করার আগে কফি খেয়ে নিছি যাতে এনার্জিটা পাই। প্রথম সেটে ডেল কিন্তু সেই পাম্প হয়ে গেছে। 2 দিন ওয়ার্কআউটের কারণে বডিতে অনেক বেশি পেইন আছে। সো এই পেইনটা হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে, এরপর হয়তো বা আর পেইন করবে না। ফেসফুল ওয়ার্কআউটটা আমার অনেক বেশি বিরক্ত লাগে, তারপরও এটা অনেক ইফেক্টিভ যার কারণে ওয়ার্কআউটটা করা লাগে। আপনাদের কি ওয়ার্কআউটটা ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেস পুলের পর রিভার্স পেক ডেক ফ্লাইটা মারবো, এটা হচ্ছে রিয়েল ডেলের জন্য। ট্র্যাপের মাসেল পাম্প করার কারণে যখন আমি পিছনের দিকে নিতেছি তখন কিন্তু শেপ বুঝে যাইতেছে, এইটা যখন আমি কাটিং করব তখন দেখতে আর অনেক বেশি সুন্দর লাগে। গেইনিং এ কিন্তু টি শার্ট পরলে দেখতে অনেক সুন্দর লাগে, আর কাটিং এ যখন টি শার্ট খুলবো তখন দেখতে সুন্দর লাগে। দুইটার মজা দুই রকম, দুইটার অ্যাডভান্টেজ দুই রকম, দুইটার ভাই দুই রকম মজা। সো দুইটাই এনজয় করি, এতদিন তো গেইনিং করছি। সো এক এখন আমি গেইনিং করে আবার কাটিং করব, যেহেতু সামনে শীতকাল, ডিসেম্বরের দিকে কিন্তু মোটামুটি সবাই শেডেড থাকে। ডাম্বেল শ্রাগ হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটটা করে আজকের ওয়ার্কআউটটা শেষ করে দিব। আমি আমার ব্যাড সাইড গুড সাইড সবকিছু আমি আমার ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।